শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মরহুম গোলাম রহমান। মাতার নাম মরহুম হাসনা খাতুন। গ্রাম বহরপুর, 2000 সীতাকুণ্ড। 1971 সালে আর কি করতেন? সংসার নিয়ে বসতে হয়েছিলাম আর কি, বাবার বড় ছেলে, সেই হিসাবে ওই সংসারের কাজে নিয়ে যাচ্ছিলাম। আমি তো কিছুদিন টেরিল হাই স্কুলে করছিলাম, আর তারপরে করছিলাম আবুতর স্কুলে। যুদ্ধ তো এদিকে বেশি, মুক্তিযুদ্ধের বহরপুর আসছিল, এখানে অবস্থান করছে। কারাগার অবস্থান করছে মাস্টার মাহমুদুল হক সাহেব, মাস্টার মন্নান সাহেব, ওর নাম জানি আর খুরশেদ আলম আর মনে নেই এখন। তখন তারা যখন মুক্তিযোদ্ধারা এখানে আসে অবস্থান করছে, তখন আমাদের বলছিল তাদের খানা পিনা ব্যবস্থা করা, নিজে যাওয়া পারছি অন্যের থেকে নিয়ে তাদের খানা পিনার ব্যবস্থা করছি, তাদের সাথে যোগাযোগ হয়েছে, তাদের ওইখানে সবসময় ডেলি যেতাম। তাদের যে কোনো সময় যেটা প্রয়োজন, নিজে না পারলে অন্যের দ্বারা এলো করার চেষ্টা করতে। মুক্তিযোদ্ধাদের গুলির বাক্স অন্য লোক দিয়ে পাঠাইছি, এই এক স্থান থেকে অন্য স্থানে পাঠাইছি, এরকমও ওই রাত্রের বেলায়। কারণ একদিন হঠাৎ খবর এসলো এখানে পাঞ্জাবি আসবে, বড় খবর এটা রাজাগারের মাধ্যমে খাজা মার খেয়ে সবার একটু অবস্থান কিছু উঠে পড়ে দিয়েছি। আমাদের ডাক্তার একলা সাহেবের বাড়িরও এও তো তখন এক দিয়েছে, কারণ আমরা যেদিন ডাক্তার একলা সাহেবের বাড়ি পোড়া গেল, আগুন দিল, তখন আমি হাল ছুটতে ছিলাম। আর গরু আছে, চাষ করিয়ে লোকজন আছে ওইখানে, মাঠ থেকে নদীতে চলে গেছিলাম। তারা ওই হাইপ করে দেখি মাছের ঠিকা হাইপ করে দেখি কাঠি মাঠ দিয়েছিল, ওই বাঁধের উপরে চলে গেছে। আমরা তো তখন সাগরের পানির ভিতরে তখন সাঁতার কাটতেছি, আমি যাই যদি একেবারে ডোমকালে চলে গেছিলাম। এখন কোথায় গরু, কোথায় ছাগল, কোথায় নাঙ্গল, কোথায় যুগল, কোথায় গরু, খোঁজ খবর ছিল না। এইখানে এক অবস্থান করছিল মুক্তিযোদ্ধারা, এসে এক জায়গায় গিয়ে মাদুর সব কমান্ডার মহালঙ্গবাড়ি হঠাৎ শুনল যে একটু হয়তো গোয়েন্দা থেকে ছুটল, তাদের তারা এখানে আসে ফুরিয়ে দিল, দুই বাড়ি ফুরিয়ে দিয়েছে, দুটো বাড়ি ফুরিয়ে দিয়ে ফুরিয়ে যাওয়ার পরে
তারা তার আগে জেটে বলেছি, বেশি এখন কিছু বলতে পারবো না। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।